পতিত পাবন ভগবান রামচন্দ্র। আজকে উপস্থিত মহান রাম ভক্তবৃন্দ, শ্রোতা শ্রোত্রী মণ্ডলী, সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম। আজ আমাদের মামা ভাগ্নের সম্প্রদায়ের পক্ষ থেকে ভগবান শ্রী রামচন্দ্রের জন্মশালাটি আপনাদেরকে উপহার দিচ্ছি। তাই আপনারা নিজ গুণে আশীর্বাদ করবেন, আমি যেন সেই প্রভুর নাম নাম কীর্তন করে আপনাদের মনোরঞ্জন করতে পারি। দশরথ সীতাপতি রামচন্দ্র সুন্দরম, গয়াদিকাণ্ডে রামের জন্ম বিবাহ সীতার, সমন দমন রাবণ 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 দমন রাম, অগো সফল হয় তার এই মনুষ্য জন্ম গেলায় প্রভু দয়াল রামের নাম। অদ্ভুত প্রভু রাম চন্দ্র আমার, অদ্ভুত রামের লীলা, ওদার চরণ পরশে পাশন মানবী হয় আর বলেতে ভাসে শিলা।
তাই আজ অযোধ্যাপতি রাজা দশরথ অনেক জাগযজ্ঞ হোম পূজা অর্চনা ব্রতাদি করেও কোন পুত্র সন্তান লাভ করতে পারে না। অগমন দুঃখে দশরথ কান্দিয়া বেলাম, অগ তথাপি ওই একটি মাত্র পুত্র ধন পেল না তথায়। তাই একদিন পাত্র মিত্র সভাসদগণ নিয়ে সভা করে বসে আছে। আজ মলিনী বিষণ্ণ বদনে দশরথ নিজের ভাগ্যের কথা চিন্তা করছে। এহেন সময় দুর্মুখ নামে এক প্রজা এসে ডাক দিয়ে বলছে, ওগো মহারাজ, আমরা তোমার এই পাপ রাজ্যে আর থাকব না, কেননা তোমার রাজ্য থেকে আমরা শস্যাদি চাষাবাদ করে এক বিন্দু শস্য আমরা ঘরে তুলতে পারি না। তাই অনাহারে অর্ধাহারে আজ আমরা মৃতবত প্রায়। তাই আমরা এই অযোধ্যা ছেড়ে অন্যত্র চলে যাব। এহেন সময় অন্য এক প্রজা এসে বলছে, মহারাজ, আপনি তো আটকুরে, আপনার কোনো পুত্র সন্তান নেই, তাই অপুত্রক রাজার রাজ্যে থেকে আমাদের কোনো সুখ শান্তি হবে না, কেননা রাজার সুখেই তো প্রজার সুখ, রাজার দুঃখে প্রজার দুঃখ। তাহলে এই দুঃখ আর আমরা সহ্য করতে পারছি না, আজই আমরা অযোধ্যা ছেড়ে অন্যত্র চলে যাব। হেন বাক্য দশরথ যখন শুনিল, অগ বিনা মেঘে বজ্রপাত হয়ে গেল, আকাশ ভেঙে পড়ল। দশরথ মনে মনে চিন্তা করেছে, আমার জন্যই যখন প্রজার এত দুঃখ, তাহলে আমি যদি অযোধ্যা ছেড়ে চলে যাই তাহলে হয়তো প্রজার দুঃখ দূর হয়ে যাবে। অগ মনে মনে চিন্তা করে রাজা দশরথ, অগ সবার লক্ষ্যে আমি চলে যাব নিরুদ্দেশের পথ। রাধা দশরথ অগ নিরুদ্দেশের পথে যাত্রা করে প্রবেশীল বনপথ। গভীর অরণ্যে প্রবেশ করে রাজা দশরথ তখন একটি বৃক্ষ দেখতে পেয়ে ওই বৃক্ষমূলে বসে নিজের অদৃষ্টির কথা ভাবছে। হায় হায় দারুণী বিধি, আজ আমার অযোধ্যা ছেড়ে নিরুদ্দেশে চলে আসতে হল। এই মনে মনে ভেবে বৃক্ষমূলে বসে অশ্রু জলে বক্ষ প্লাবিত করছে। এদিকে শ্রীফল বনে বসবাস করত অন্ধ অন্ধা মুনি এবং মুনিপত্নী, তাদের পঞ্চম বৎসরের একটি মাত্র পুত্র, নাম সিন্ধু। গভীর রাতে পিপাসায় কাতর হয়ে অন্ধমণি ডেকে বলছে, বাবা সিন্ধু, তুই আমায় একটু জল পান করবি?
রতনেতে সিন্ধুঙ্গি, পিতার আদেশ পায় জল তুলিতে গেল সিন্ধু তখন ওই কলসির কিনারায়। সিন্ধুমণি কলসির নিকটে গিয়ে দেখতে পাচ্ছে কলসি জল শূন্য, কলসিতে কোনো জল নেই। তাহলে আমি এখন কেমন করে পিতাকে জল পান করাব? তাই সিন্ধুমণি তখনই শূন্য কলসি নিয়ে অমানিসের গাঢ় অন্ধকারে হিংস্র বনপথে সরহুর উদ্দেশ্যে জলান্তে যাত্রা করেছে। সরদূর তীরে উপনীত হয়ে যখন শূন্য কলসিতে জল ভরতে গিয়েছে, আর অমনি কলসির বায়ু বহির্গত হয়ে বক 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 শব্দ হয়েছে। অগবৃক্ষ মূলে থেকে দশরথই শব্দ শুনতে পায়। রাজা দশরথ মনে বলছে, প্রজাগণ যে কথা বলছে তা তো অবশ্যই সত্য। এই মনে হয় সেই দীর্ঘ হস্তি সমস্ত শস্য ভক্ষণ করে এখন ওই সরদূর থেকে জল পান করছে, তারই বক বক শব্দ হচ্ছে। তবে আর বসে থাকা নয়, তুন হতে ধনুর্মানই হস্তে বিধিয়াবানো গোটা পৃষ্ঠ হইল পাপ, অগ ধরাশায়ী হয়ে পড়ল তখনই অন্ধের কুমার। তাই রাজা দশরথের শব্দভেদী মানে বিদ্ধ হয়ে পঞ্চম বৎসরের শিশু বালক সিন্ধু তখন সরদূর তীরে ধুলায় পড়ে কেঁদে কেঁদে গোড়াগড়ি যাচ্ছে। মা মা বলে দু চোখের জলে বক্ষ প্লাবিত করছে, আর কেঁদে কেঁদে বলছে, তা
তাহলে আমি একটিবার সরদির তীরে এগিয়ে দেখি। তখন ভীত সন্ত্রস্ত পদে রাজা দশরথ তখন অতি সন্তর্পণে সরদির তীরে গিয়ে উপনীত হয়েছে। দেখতে পাচ্ছে রাজা দশরথের শব্দভেদী বাণে বিদ্ধ হয়ে পঞ্চম বৎসরের একটি শিশু বালক ওই ধুলায় পড়ে মা মা বলে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে। রাজা দশরথ মনে মনে ভাবছে, হায় তার আমি কি করেছি। রাজা দশরথ যখন অমনি ভাবে দুঃখের হাই ছেড়েছে, সিন্ধুমণি ওই দুঃখের হাই শুনতে পেয়ে সম্বিত ফিরে পেয়ে কেঁদে কেঁদে বলছে, ওরে ওরে কে তুমি আমার এই অন্তিম সময় আমার কাছে এসে উপনীত, তুমি একবার সত্যি করে পরিচয়। রাজার দশরথ বলছে, ওরে বালক, ওরে বালক আমি অযোধ্যার পাপিষ্ঠ রাজা দশরথ, ওরে আমি যে না জেনে বিনা দোষে শব্দ ভেদি মানে তোমাকে আমি পছন্দ করেছি। আহ
ছিন্নমণি কেঁদে কেঁদে বলছে, ওগো দশনা, ওগো দশনা, আথ আমি তোমায় কোনো অভিসম্পাত করব না, কেননা বিধিলিপি কেউ খণ্ডন করতে পারে না। এ যে আমার বিধিলিপি এতদিনে আমার জীবনে প্রতিফলিত হল, কিন্তু তুমি যে কি করেছো তা তো তুমি জানো না। আজ তুমি শুধু আমাকে বধ করো নাই, আজ আমার মরণে তিনজনের মরণ হবে তা তো তুমি ভেবে দেখো। রাজা দশরথ বলছে, ওরে বাল, সে কি? তবে শোনো, আর তার জীবনের সমস্ত দুঃখের কথা বলছে। রাজা দশরথ তখন নির্বাক কাষ্ঠ পুত্তলিকার ন্যায় দাঁড়িয়ে রয়েছে। সিন্ধুমণি বলছে, ও দশরথ, তুমি তো জানো না আমি কেন এই সরস্বতী এসেছিলাম। বৃদ্ধা, অন্ধ, অন্ধা পিতা মাতা, আমি ভিন্ন এই জগতে তাদের আর কেউ না, তাই এই গভীর নিশীতে আমার পিতা মাতা পিপাসায় কাতর হয়ে আমার কাছে জল পান করতে চেয়েছিল, তাই আমি তাদের জল পান করাবার উদ্দেশ্যে আমি এই শূন্য কলসি নিয়ে সরস্বতী তীরে এসেছিলাম, কিন্তু আমার তো আর জল নিয়ে যাওয়া হল না। তবে ওগো দশরথ, আমি তোমার কাছে এইটুকু মিনতি করি, আমার এই পরিত্যক্ত কলসিতে করে সরস থেকে জল নিয়ে আমার অন্ধ অন্ধা পিতা মাতার মৃত্যুর পূর্বে তাদের মুখে তুমি
ধুলায় পড়ে কেঁদে কেঁদে অস্ফুট স্বরে বলছে, ওকে দশরথ, আমি যার কথা বলতে পারছি এক্ষুনি আমার প্রাণ পাখি বহির্গত হয়ে যান, তবুও তার পূর্বে তোমার কাছে আমি আর একটি শেষ মিনতি রেখে, কারণ আমার মনে হয় তোমার কোনো পুত্র সন্তান না। আমার পিতা মাতা আমায় যে কত স্নেহ করত, আমায় যে কত ভালোবাসত, তা তো আমি তোমাকে বুঝতে তখন তাদের সকল জ্বালা পুড়ি আর আমার কি হতো জানো? কেননা শাস্ত্রে বলেছে, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতা হি পরমন্তপ পিতরি প্রীতিমাপন্নে প্রিয়ন্তে সর্ব। আমি যখন আমার মায়ের কোলে বসে মায়ের গলা জড়িয়ে ধরে মা মা বলে ডাকতে, তখনই যেন আমি সেই স্বর্গের অনন্ত সুখ উপলব্ধি করতাম। কিন্তু আমার তো আর মায়ের কোলে ফিরে যাওয়া হল, তাই তোমার কাছে আমি শেষের মিনতি রেখে যাই। আমার এই দেহটা যখন অসার হয়ে স্বর্গের ধুলায় পড়ে রবে, তখন আমার সেই মরা দেহটা নিয়ে আমার মায়ের মৃত্যুর পূর্বে একবার আমার মায়ের কোলে তুলে দিও। অমৃত
রাজা দশরথ তখন মনে মনে চিন্তা করছে, আমি তো সিন্ধুমণিকে বধ করে ব্রহ্মহত্যা ভাবে লিপ্ত হয়েছি, আমি আর ব্রহ্মহত্যার ভয় করি না, আমি সিন্ধুমণির অন্তিম ইচ্ছা পূর্ণ করবার চেষ্টা করব। তাই সিন্ধুমণির পরিত্যক্ত কলসিতে করে জল তুলে নিয়ে বাম কক্ষে স্থাপন করে আর দক্ষিণ কক্ষে সিন্ধুমণির মৃতদেহ নিয়ে রাজা দশরথ তখন শ্রীফল বনে অন্ধমণির কুটিরের দ্বারে উপনীত হয়েছে। যখনই রাজা দশরথে ওই মৃত পত্রের উপরে পা পড়েছে আর অমনি মৃত পত্রের মর্মর ধ্বনি হয়েছে, ওই শুনে অন্ধমণি অন্ধাকে ডাক দিয়ে বলছে, শুনেছ? ওই শোনো, ওই তো আমাদের সিন্ধু জল নিয়ে এসেছে, এখন আমরা জল পান করে আমরা তৃষ্ণা নিবারণ করব। রাজা দশরথ মনে মনে ভাবছে, ওরে আমি কেমন করে বলবো আমি তোমার পুত্র সিন্ধু নই? অন্ধমণি ডেকে ডেকে বলছে, আয় আয় বাবা সিন্ধু শীঘ্র করে জল নিয়ে আয়, আমাদের পিপাসায় বক্ষ ফেটে যাচ্ছে। রাজা দশরথ বলছে, ওগো মণিবর, ওগো মণিবর, আমি তোমার পুত্র সিন্ধু নই। ও, তুমি সিন্ধু নও? তাহলে কে তুমি? মণিবর, ওরে আমি যে অযোধ্যার পাপিষ্ঠ রাজা দশরথ। ও, তুমি অযোধ্যার রাজা দশরথ? তাহলে তুমি কি আমার সিন্ধুর কথা বলতে পারো? দশরথ বলছে, ওগো মণিবর, সিন্ধুর কথা বলবো পরে, অগ্রে তোমার জন্য আমি জল নিয়ে এসেছি, তুমি আগ্রে আমার হাতের জল পান করো। অন্ধমণি বলছে, তা তো হতে পারে না। ওগো দশরথ, আমার মনে হচ্ছে তোমার কোনো পুত্র সন্তান নেই, কেননা তুমি তো জানো না, ওরে যাদের একমাত্র পুত্র ধান অন্ধের নয়নের নয়ন, তাকে আমার ঈশ্বরকার অন্ধকারে এই গভীর নিশীথে তাকে হিংস্র বনপথে জ্বলান্তে পাঠিয়ে তার কোন সন্ধান না পেয়ে সেই পিতা কখনো অন্যের হাতের জল পান করতে পারে? তা তো হওয়ার হবার না। বলো বলো দশরথ, আমার সিন্ধু কোথায়? রাজা দশরথ বলছে, ওগো মণিবর, আমি তোমার সিন্ধুকে সঙ্গে করে নিয়ে এসেছি। ও, তুমি আমার সিন্ধুকে সঙ্গে করে নিয়ে এসে, তাহলে দাও দাও শীঘ্র করে আমার সিন্ধুকে একবার আমার কোলে তুলে দাও, আমার সিন্ধুকে আমি কোলে পেলে আমি বুকে ধরিয়ে ধরে আমি সকল জ্বালা ভুলে যাব। রাজা দশরথ তখন অনুন্নপায় হয়ে সিন্ধুর মৃতদেহ অন্ধমণির কোলে তুলে দিয়েছে। সিন্ধুর মৃতদেহ কোলে তুলে নিয়ে বুকে জড়িয়ে ধরে অন্ধমণি কত স্নেহ চুম্বন দিচ্ছে, আহ!
সে আমি এমন করে আর কোনদিন তোকে জানতে পাঠাবো না। সিন্ধুর মৃতদেহ কখন বুকে জড়িয়ে ধরেছে, সিন্ধুর দেহটাকে মনে হচ্ছে নিথর নিস্তন্দ, শীতল হয়ে গেছে। এটি অগ দশরথ, তুমি একটিবার সত্য করে বলো আমার সিন্ধুর দেহ কেমন আসার বলে মনে হচ্ছে কেন? অনন্য পথে রাজা দশরথ বলছে, অগ মুনিবর, আমি না জেনে সপ্তভেদি মানে আমি তোমার পুত্র সিন্ধুকে বলতে দশরথের মুখে ওই নিজের নুবাক্য শ্রবণ করে অন্ধমণি মরা সিন্ধুকে বুকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছে, কাতর হয়ে তুলে পড়ে কেঁদে কেঁদে গড়াগড়ি যাচ্ছে।
আর দশরথকে ডেকে বলছে, ও গো দশরথ, আজ যেমন আমি বৃদ্ধকালে পুত্র শোকে প্রাণ পরিত্যাগ করতে যাচ্ছি, আমি মৃত্যুর পূর্বে তোমাকেও অভিসম্পাত করে যাচ্ছি, তোমাকেও একদিন এমনি ভাবে বৃদ্ধকালে পুত্র শোকে প্রাণ পরিত্যাগ করতে হবে। শুনে দশরথ কটুহাস্য হাসে। অন্ধমণি বলছে, দশরথ তুমি কটুহাস্য হাসলে? হ্যাঁ হ্যাঁ মণিবার, তুমি তো জানো না আমার তো কোনো পুত্র সন্তান নেই। নেই? তবে শোনো, ব্রহ্মসাপ কখনো বিফলে যায় না, মুনি অভিশাপ কখনো মিথ্যা হয় না। আমি তোমাকে যে অভিসম্পদ করেছি তা অবশ্যই বলবে, শুধু তাই নয়, সারি পুত্র হবে তোমার, জ্যেষ্ঠ পুত্র দশরথ তখন অন্ধমুনির অভিশাপ প্রাপ্ত হয়ে মনে মনে চিন্তা করেছে, আমি যখন ব্রহ্ম হত্যা পাপে লিপ্ত হয়েছি আমি অযোধ্যায় ফিরে যাই, অযোধ্যায় ফিরে গিয়ে আমার কুলগুরু বশিষ্ঠ দেবকে আমি বললে তিনি একটা বিধি ব্যবস্থা করে দেবেন। তখন রাজা দশরথ অযোধ্যায় ফিরে গেল। অযোধ্যাতে গিয়ে তখন বশিষ্ঠ মুনিকে সকলেই বলিল, বশিষ্ঠমণি বলে তখন ওই দশরথের ঠাই, অগপুত্রবান হবে তুমি কিন্তু একটা কর্ম করা চাই, তোমাকে আবার যেতে হবে সেই শ্রীফল বনে, সেই অন্ধমুনির কুটিরের পাশে দেখবে সেখানে একটি শ্রীফল বৃক্ষ আছে, এবং সেই শ্রীফল বৃক্ষে একটি মাত্র শ্রীফল আছে, সেই শ্রীফলটি আরোহণ করে তোমাকে একটি পুত্রেষ্ঠী যজ্ঞ করতে হবে, আর ঋষ্যশৃঙ্গ মুনিকে আরোহণ করে সেই শ্রীফলটি যখন যজ্ঞকুণ্ডে আহুতি প্রদান করবে তখনও যজ্ঞকুণ্ড হতে একখণ্ড চোর উত্থিত হবে, সেই স্বরূপ তুমি যে রানীকে ভক্ষণ করাবে সেই রানী এই পুত্রবতী হবে। তখন রাজা দশরথ পুত্রিষ্ঠিতজ্ঞের আয়োজন করে যজ্ঞের উপকরণ আদি সবকিছু জোগাড় করে ঋষ্যশৃঙ্গ মুনিকে আনয়ন করে যখন এই শ্রীফল যজ্ঞে আহুতি প্রদান করেছে যজ্ঞকুণ্ড হতে তখন এক খণ্ড চোর উত্থিত হয়েছে। রাজা দশরথ মনে মনে ভাবছে, এই অখণ্ড চরু আমি কাকে প্রদান করব, তাহলে আমি জ্যেষ্ঠ রানী কৌশল্যাকে এই চরু প্রদান করব। যখন চরু প্রদান করতে গিয়েছে কইকে এসে বাধা দিয়ে বলছে, দাঁড়াও মহারাজ, তুমি না আমায় প্রধানা মহিষী বলে আখ্যায়িত করেছ, আজ তুমি আমায় চরু দান না করে আজ তুমি কৌশল্যাকে চরু দান করছো, তা তো হতে পারেই, ওই চরু আমাকেই দিতে হবে। অনন্য পায় হয়ে রাজা দশরথ তখন এক চরু তখন করিল দ্বিখণ্ডন, অগ
অদ্ভুত প্রভু রামচন্দ্র, অদ্ভুত রামের লীলা, অগয় একসরু কেবলমাত্র প্রথমে দুই খণ্ড হইলা, অদূরে দাঁড়িয়েছিল সুমিত্রা, ছুটে এসে কৌশল্যকে ধরে কেঁদে কেঁদে বলছে, ওগ দিদি তোরা তো চরু ভক্ষণ করে পুত্রবতী হবি, কিন্তু তুই তো চিরদিন আমাকে আপন বোনের মতো দেখেছিস, আমাকে শোকে দুঃখে সান্ত্বনা দিয়েছিস, কিন্তু আমার ভাগ্যে তো কোনো পুত্র সন্তান লাভ করা হল। তখন কৌশল্য বলছে, সুমিত্রা তুই আর কান্নাকাটি করিস কে, আমার শরীর অর্ধেক আমি তোকে দিয়ে দেব, কিন্তু একটা শর্ত, আমার দেওয়া শরুতে তোর গর্ভে যে পুত্র সন্তান হবে সেই পুত্র যেন চিরদিন আমার পুত্রের সঙ্গে হয়ে থাকে। কৈকেয়ী মনে মনে ভাবছে সতীনের যোগসাযোগসি, দুই সতীনের যোগসাযোগসি করে একসরু ভাগ করে তারা দুই পুত্র লাভ করবে, আর আমার একসরুতে এক সন্তান হবে তা তো হতে পারে না, সে তো চিরদিন ওদের পদনাত হয়ে থাকবে। ডেকে বলছে, এ সুমিত্রা আমার কাছে আয়, আমার শরীর অর্ধেক তোকে দিয়ে দেব, কিন্তু আমার দেওয়া শরুতে তোর গর্ভে যে সন্তান হবে সে যেন চিরদিন আমার সন্তানের সঙ্গ হয়ে রয়। বিষ্ণু চতুরাংশে বিভক্ত হয়ে দশরথের ঘরে জন্ম গ্রহণ করিল, এমনি ভাবে বৈকুণ্ঠ বিহারী নারায়ণ এক বিষ্ণু চতুরাংশে বিভক্ত হয়ে রাম লক্ষ্মণ ভরতে শত্রুঘ্ন রূপে রাজা দশরথের ঘরে জন্মগ্রহণ করে এই রামলীলা পৃথিবীতে তিনি প্রচার করলেন। তাই আসুন ভক্তগণ, আজ রাজা দশরথ অপুত্র থেকে যে রাম নামের মহিমায়, যে রামের নামের গুণে অপুত্র হয়ে পুত্র সন্তান লাভ করলো, আমরা আজ সবাই মনানন্দে সেই রাম নামের গুণকীর্তন করি। ঘন কাশি
সঞ্জিত বাবু বানাইতেছে মধুর সুরে বাসি, তাহার বাজনা শুনে মোরা সবাই বড় খুশি। আমন মধুর রাম নামের ভাই কি দিব তুলনা, তার দেবা কামনা থাকে তার পুরাই সে মা শোনা। আমন মধুর রাম নাম ভাই রে সেলায় দণ্ডে দণ্ডে, এমন মধুর রাম নাম ভাই রে জেলায় জীবনে, সব পাপে মুক্ত হয়ে যায় বৈকুণ্ঠ ভুবনে। এমন মধুর রাম নামেরও নাহি কতুলনা, ভক্তিতে দিলে জনম বিফলে যাবে না। অত কীর্তিবাস পণ্ডিতেরও অমৃত